ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ। গত 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। প্রথম ধাপে যারা টিকা পেয়েছিলেন তারাই আজ গ্রহণ করছেন দ্বিতীয় ডোজ টিকা। সারা দেশে সব সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলায় দেওয়া হচ্ছে টিকা। মুশফিকুস সালেহিনের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রদান। সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসেন সাধারণ মানুষ। যারা গত 28 সেপ্টেম্বর সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, শুধুমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ টিকা। নিজ এলাকায় টিকাদানের ব্যবস্থা করায় নিজেদের সুবিধার কথা জানান টিকা নিতে আসা মানুষ। আমাদের জন্য অনেক ভালো হচ্ছে, আমাদের জন্য যদি দূরে হইতো তাহলে তো খারাপ হতো। আমরা কাছাকাছি আছে, সুবিধা কাছাকাছি আইসা দিতে পারি, তো খুব ভালো হয়েছে। মনে করেন ঝামেলা কম, ঝামেলা নাই এখানে দেওয়ানে, মনে করেন অনেকটা সুবিধা হয়েছে, অনেকের কষ্টটা কম হয়েছে আর কি। শান্তি শৃঙ্খলা আছে এবং দিতে কোনো সমস্যা নাই, এবং আরও আমরা খুব তাড়াতাড়ি দিতে পারতেছি। আমরা সরকার প্রতি খুশি, আমরা খুশি আছি যে এখানে আমাদের কাছাকাছি, আমরা এলাকার মানুষ, এখানে আমরা দিতে পারি, আমরা অনেক খুশি হয়েছি আর কি। দ্বিতীয় ডোজ দিতে আসছি, বিনামূল্যে টিকা দিতেছে, এই যে আমার খুব ভালো লাগতেছে। দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় চলছে এই কর্মসূচি। গত 28 ও 29 সেপ্টেম্বর দেশব্যাপী 80,93,236 জনকে দেওয়া হয় সিনোফার্মের প্রথম ডোজ টিকা। এ দফায় তাদের সকলকে একদিনেই দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহমদবাগ কেন্দ্রে আমরা 435 জনকে দিয়েছিলাম, আজকেও আমরা দ্বিতীয় ডোজ 435 জনকেই দিব। যদি কোনো কারণে কোনো ব্যক্তি বাদ পড়ে যায় বা আসতে পারছে না 4টার মধ্যে, আমরা শনিবার দিন এখানেই ব্যবস্থা করব। অর্থাৎ কেউ ফেরত যাবে না এবং কেউ এর থেকে বঞ্চিত হবে না, যারা আগে পেয়েছে প্রত্যেকেই পাবে। প্রথম ডোজ যারা দিয়েছেন তারাই সেকেন্ড ডোজ দিচ্ছে, এবং আমরা সিরিয়ালভাবে সুন্দর আমাদের ভলান্টিয়ার সিস্টেম আছে, মহিলাদের জন্য একটা বুথ করে দিয়েছে, পুরুষের জন্য বুথ আলাদা বুথ করে দিয়েছে, সেখানে আমরা টিকা দিচ্ছি সুন্দরভাবে সিরিয়ালভাবে। চারজন যাচ্ছে এইভাবে আমরা সুন্দর মিশ্রণ দিচ্ছি। এই কর্মসূচির আওতায় বৃহস্পতিবার যারা টিকা নিতে পারবেন না, শনিবার তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুশফিক উসালেহিন, NTV News, ঢাকা।